নমস্কার বন্ধুরা ড্রিম ইথ পাপড়ি চ্যানেলে তোমাদের কাছে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন শীতকাল আর শীতকালে আমরা নানান রকম সবজি কিন্তু বাজারে পাই আর সেই সবজি দিয়ে আমরা নানান রকম জিনিস তো তৈরি করি আর আজকে যেই রান্নাটা আমি তোমাদের কাছে শেয়ার করছি সেটা খুবই সিম্পল একটা রান্না কিন্তু ভীষণই ভালো ভীষণই টেস্টি একটা রান্না যেটা আমরা ঠাম্মার কাছে আমরা এটা খুবই খেয়েছি তো আজকে আমি এই রান্নাটা তোমাদের কাছে শেয়ার করার সাথে সাথে কিছু গল্পও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো এখানে আমি তেল বসিয়ে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি বড়িটাকে এর মধ্যে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে আমরা খুবই কম কম রান্না করি সে তার রান্নার টেস্ট আর একান্নবর্তী পরিবারে যা আমরা ছোটোবেলা থেকে খেয়েছি কয়লার উনুনে রান্না তার টেস্ট কিন্তু অনেক আলাদা আর সেই সময়ে সবজির টেস্টও কিন্তু অনেক বেশি ভালো ছিল বিশাল বড় বড় কড়াই ভর্তি রান্না হতো তার রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা তো দেখো এখানে আমার বড়িটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তো বড়িটা ভেজে আমি তুলে নিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম রয়েছে এর মধ্যেই আমি কালো জিরেটা হাতে ভালো করে ঘষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমার মা ঠাম্মাদের দেখতাম এইভাবে কালো জিরে হাতে ঘষে দিতে তাহলে না কালো জিরের একটা বেশ সুন্দর গন্ধটা বেরোয় আর এবার আমি ফুলকপি আর আলুটা এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব কারণ ফুলকপি আর আলু ভাজতে একটু সময় লাগে তো এখানে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব করে ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা তোমরা যারা একান্নবর্তী পরিবারে থেকেছ তারা হয়তো অনেকেই জানো আমাদের সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি অনেক বুঝেই কিন্তু আমাদেরকে সংসার চালাতে হতো খুবই সাধারণ ফ্যামিলি সাধারণ ঘরের থেকে আমরা তো এখন দুজন তিনজনের ঘরে যেইভাবে আমরা আমাদের সংসার চালাতে পারি একান্নবর্তী পরিবারে কিন্তু সেইভাবে হয় না সেখানে সবাইকে নিয়ে সবার মতন করে চালাতে হয় দেখো এখানে আমি সিমার বেগুনটাও দিয়ে দিয়েছি সিমার বেগুনটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিন্তু সেইভাবে থাকার মধ্যেও কিন্তু প্রচুর মজা আছে সব ভাই বোনেরা একসঙ্গে থাকার আনন্দ কিন্তু এখন কার বেশিরভাগ ফ্যামিলিতেই মা বাবা আর একটা মাত্র সন্তান তাদের মধ্যে সেই একভাবে থাকার আনন্দটা কিন্তু থাকে না দেখো এখানে আমার সব কিছু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু জল এই রান্নাটা কিন্তু শুধুমাত্র ধনের গুঁড়ো দিয়েই কিন্তু হবে বেশ ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব বুঝতেই পারছো বন্ধুরা আমি কিন্তু এই রান্নাটাতে খুব বেশি কিন্তু তেল ব্যবহার করিনি আর এখানে দেখো আমি ধনে পাতা ডাটি শুদ্ধ ধনে পাতাই নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই রান্নাটা যেহেতু সবুজ হবে এর মধ্যে কোনো রকম শুকনো লঙ্কা কিন্তু আমি দেইনি এবার এই ধনে পাতাটা সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব এইদিকে আমার এখানে সবজির মশলাটাও বেশ ভালোভাবে কষে গেছে এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম কারণ এখানে আমার এর থেকে বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই তো এই ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেব এটাকে ভালোভাবে আমি ফুটিয়ে নেব যখন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে যাবে এবার ধনে পাতা বাটাটা এর মধ্যেই দিয়ে দিলাম সেই সময় যখন ছোট ছিলাম আমরা এই ধনে পাতা তো সময় হাতেই বাটা হতো বন্ধুরা এই সব কিছু মিলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু একটু ডিফারেন্স তো হবেই মিক্সিতে বাটা মশলা আর শিলে বাটা মশলার কিন্তু টেস্ট আলাদা হয় গুঁড়ো মশলার রান্না আর হচ্ছে শিলে বাটা মশলার কিন্তু রান্নার টেস্ট আলাদা হয় আর সেই জন্য বন্ধুরা বলছি এই রান্না আমাদের পক্ষে আর সম্ভব না সেই আগের দিনে ফিরে যাওয়া সেই আগের দিনের মতন শিলে বেটে রান্না করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের লাইফ আর তা তখনকার ঠাম্মাদের আমলের লাইফ কিন্তু অনেক আলাদা ছিল তো তবুও সেই দিনটাকে মনে করে আজকের দিনটাকেও আমরা যদি একটু মিলেমিশে সবাই মিলে থাকি তবে কিন্তু বেশ ভালো লাগে আর আমার এই কথার সঙ্গে তোমাদের কার কার ভালো লাগছে কার কার লাইফের সঙ্গে মিল খুঁজে পাচ্ছ সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও যদি আমার এই রেসিপি আর আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিও তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে